আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ঢাবি সাত কলেজে যে পরীক্ষাটা হয়েছে আর কি সেটারই কিন্তু অলরেডি আমরা ইংলিশ এবং যে বাংলা যে সমাধানটা রয়েছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো এখন আমরা সমাধান দেবো সাধারণ জ্ঞানের যে সমাধানটা রয়েছে সেটা তো এখানে সাধারণ জ্ঞানের এক নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার হচ্ছে সি দুই নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার সি তিন নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার হচ্ছে এ চার নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার এ পাঁচ নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার বি ছয় নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার বি সাত নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার হচ্ছে বি আট নং প্রশ্নের উত্তরটা এখানে হবে ময়মন সিং তো চারটা অপশনের মধ্যে কিন্তু একটা অপশনের মধ্যে নেই তো এর এই প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে নয় নং প্রশ্নের অ্যানসারটা হবে এখানে আপনার সি দশ নং প্রশ্নের আনসারটা হবে এ এগারো নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার এ বারো নং প্রশ্নের আনসারটা হবে সি তেরো নং প্রশ্নের আনসারটা হবে সি চোদ্দো নং প্রশ্নের আনসারটা হবে এ পনেরো নং প্রশ্নের আনসারটা হবে সি ষোলো নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে সি সতেরো নং নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে এ আঠারো নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার ডি উনিশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে হচ্ছে আপনার সি বিশ নং আনসারটা হবে এখন আপনার সি একুশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার ডি বাইশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার এ তেইশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার বি চব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার সি এরপরে এখানে আপনার পঁচিশ নং প্রশ্নের আনসারটা হবে এ ছাব্বিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে এ সাতাশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি আঠাশ নং প্রশ্নের আনসারটা হবে বি উনত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে সি তিরিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি একত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে এ বত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে বি তেত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে ডি চৌত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে এখানে আপনার হচ্ছে ডি পঁয়ত্রিশ নং প্রশ্ন হবে এ ছত্রিশ নং প্রশ্নের হবে ডি সাঁয়ত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে বি আটত্রিশ নং প্রশ্নের আনসারটা হবে এ উনচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে ডি চল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এ একচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে বিয়াল্লিশ নং প্রশ্নের হবে সি এরপরে তেতাল্লিশ নং প্রশ্নের হবে সি চল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে ডি পঁয়তাল্লিশ নং প্রশ্নের হবে এ ছয়চল্লিশ নং প্রশ্নের হবে বি সাতচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে এ আটচল্লিশ নং প্রশ্নের আনসারটা হবে বি ঊনপঞ্চাশ নং প্রশ্নের আনসারটা হবে এখন আপনার হচ্ছে সি এবং পঞ্চাশ নং প্রশ্নের আনসারটা হবে সি তো এই ছিল সাধারণ জ্ঞানের যে পঞ্চাশটা এমসিক্যু সেটা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ সাজে থাকবেন সালামু আলাইকুম